هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم وقال سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال سبحانه وتعالى إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس وإستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة أمين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم جابتيو برشنشا একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে বান্দা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করেন আল্লাহ পাক তাকে বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন সম্পদ সম্মান জীবিকা হায়াত এবং দুনিয়ার সুখ এবং শান্তি এই সবগুলো জিনিস পাওয়ার জন্য আমরা দিন রাত পরিশ্রম করি আমরা মনে করি পরিশ্রম করলেই সুখ শান্তি ধন সম্পদ পাওয়া যায় হ্যাঁ পরিশ্রম করলে ধন সম্পদ পাওয়া যায় কিছু যদি পরিশ্রম করলেই মানুষ ধন সম্পদের মালিক হইত তাহলে যারা কামলা খাটে এরা কেন কোটিপতি বড় লোক হয় না এরা তো সবচেয়ে বেশি পরিশ্রম করে আপনাদের এলাকায় বছরের পর বছর যখন এই ধান হইত ময়মনসিংহের কামলারা ধান কাটার জন্য আসতো তো এই যে কামলারা ধান কাটলো বাড়িতে গিয়া খোঁজ নেন বেশি পরিবর্তন হয় নাই কারণটা কি এখানে বড় কারণ হলো
দেওয়ার একজন মালিক আছে তিনি হলেন কে আল্লাহ খালি কাম করলেই পরিশ্রম করলেই লেবারি লেবার দিলেই সে ধন সম্পদের মালিক হবে এটা ঠিক না আল্লাহ তাআলা মানুষের মন দেখেন আল্লাহ তাআলা মানুষকে যাচাই করেন কে আল্লাহর প্রতি অনুগত কে আল্লাহকে ডাকে কে ধন সম্পদ পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তাকে বাড়ায় দেয় কে ধন সম্পদ পাওয়ার পরে আল্লাহর রাস্তায় দান করে ফকির কেন ফকির থাকে সে তো দানের খুব ফজিলত বলে দেখবেন প্রত্যেক ভিক্ষুক দান নেওয়ার সময় বলবে আল্লাহ বাড়ায় দাও ওনাকে বাড়ায় দাও আল্লাহও যিনি নিজে জানেন এই ফকির যা বলে আসলে এটা সে মনে বিশ্বাস করে না যার কারণে তার অবস্থার পরিবর্তন ঘটে না আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আমি তোমাকে যে সম্পদ দিয়েছি টাকা পয়সা ধন সম্পদ দুইটা গুরুত্বপূর্ণ কাজ করো এক আমার সম্পদ পেয়ে তুমি আমাকে ভুলে যাইও না এক দুই নাম্বার আমি যে তোমাকে সম্পদ দিয়েছি এই জন্য তুমি আমার শুকরিয়া আদায় করো এটা হলো একটা পয়েন্ট কথা দুইটা এক অহংকার করো না অহংকারীকে আল্লাহ ভালোবাসে না আল্লাহ অনেককে ধন সম্পদ দেন পরীক্ষা করেন তারপরে জেলখানায় নিয়ে ঢুকান এরকম নজিরও আছে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তাদের সম্মান বাড়ায় দেন শুকরিয়া আদায় করার দুইটা পথ এক নাম্বার সে ধন সম্পদ পেয়ে ওই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে আপনারা দেখবেন আলহামদুলিল্লাহ যারা ইমানদার তারা যারা দান করে আল্লাহ তাদের সম্পদ খালি বাড়াইতেই থাকেন সুবহানাল্লাহ আমি একজন আমার অত্যন্ত সুপরিচিত কোটিপতি মানুষকে চিনি গত জুমার আগের জুমায় ওনার সঙ্গে একসাথে বসে নাস্তা পানি খাইলাম উনি বলতেছেন ডক্টর সাহেব আমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন আসলে আমি কোনোদিন আল্লাহর কাছে এত সম্পদ চাই নাই কিন্তু আল্লাহ আমাকে দিয়ে দিছে আর সেই কারণে ওই লোক বছরে কয়েক কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে কয়েক কোটি টাকা আমি মাঝে মাঝে বলি যে আপনি তো অনেক দান করেন দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এত যে দান করেন আপনার কেমন লাগে ওনার জবাব আমার এক টাকাও ছিল না আল্লাহ আমাকে হাজার হাজার কোটি টাকা দিছেন আল্লাহর টাকা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেই আমি এক কোটি দিলে পরের বছর আমার ব্যবসায় একশো কোটি টাকা লাভ হয় আমি বললাম এটাই আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ এক দিলে দশ দিয়া শুরু করেন যে ব্যক্তি ধন সম্পদ পাওয়ার পরে আল্লাহর রাস্তায় দান করে না তার ধন সম্পদ কিন্তু চিরকাল থাকে না অসুখ বিসুখ বিপদ আপদ অথবা ছেলেমেয়েরা ওই ধন সম্পদ নষ্ট করে ফেলে
এতগুলো কথা বলার পিছনে একটাই কারণ, আপনারা বলবেন ধন সম্পদের মালিক কে? আল্লাহ। ধন সম্পদ দেন কে? আল্লাহ। আবার ধন সম্পদ কেড়ে নেয় কে? আল্লাহ। বান্দা আমি এবং আপনি এটা করতে পারি, আল্লাহ তুমি দিয়েছো আমি তোমার রাস্তায় দিলাম, আল্লাহ খুশি হয়ে তাকে দশ গুণ, কয় গুণ? দশ গুণ। ওনার নিজের মুখের কথা যে আমি 1 কোটি টাকা গত বছর দান করেছি, আমার 10 কোটি না 100 কোটি টাকা লাভ হয়েছে। বিজনেসম্যান, বড় বিজনেসম্যান, বেড়াই দেন না, আমাদের অনেক জায়গার অনেকের সঙ্গে পরিচয় থাকে। কলে আমি নিয়োগ করেছি আগামী বছর 5 কোটি দিব, 5 কোটি। তা আমি বললাম তাহলে তো আপনার 5000 কোটি টাকা লাভ হবে, কারণ আল্লাহর সঙ্গে আপনার লেনদেন। বক্তব্য শুরু করেছিলাম প্রশংসা করলে আল্লাহ সম্পদ, সম্মান, মর্যাদা, রিজিক, জীবিকা বাড়াইয়া দেন বলে। আলহামদুলিল্লাহ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম। সম্মানিত মুসল্লি সাহেবান, আমার মা ও বোনেরা, আজকে আমরা যখন এই জুমার আলোচনা শুনছি, আমরা অনেকেই কি জানি এই মাসটা কোন মাস, এই মাসের আরবি নাম কি, এই মাসের পরে যে আরেকটা মাস আসতেছে ওই মাস সম্পর্কে কি আমরা খবর রাখি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, আগামী মাস সম্পর্কে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান, বছর ঘুরে যেই ব্যক্তি আবার আগামী মাস, সামনের মাস যে ব্যক্তি পেয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফুহু, তার নাক ধুলায় মিশে যাক, তার নাক ধুলায় ধূসরিত হোক। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি লাঞ্ছিত হোক, কোন ব্যক্তির নাক মাটির সঙ্গে মিশে যাক, কোন ব্যক্তি অপমানিত হবে, আপনি কার কথা বলতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছিলেন শুক্রবারের জুমার নামাজে, যখন তিনি খুতবা দেওয়ার জন্য মিম্বারে আরোহণ করতেছিলেন, প্রথম তাকে পা রেখে তিনি বলেছিলেন আমিন, 2 নম্বর তাকে পা রেখে তিনি বলেছিলেন আমিন, 3 নম্বর তাকে পা রেখে বলেছিলেন আমিন, কয়বার হলো? 3 বার। মেম্বরের তাক কয়টা? 3টা। মদিনার মসজিদে জনৈক সাহাবি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মেম্বার বানিয়ে দিয়েছিলেন। মেম্বারের তাকগুলো একটু ছোট ছোট ছিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ তাকে দাঁড়িয়ে, 3 নম্বর তাকে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। যখন তিনি 1, 2, 3 বার তিনি আমিন বললেন, সাহাবারা সবাই উৎসাহ নিয়ে বসে থাকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কেন তিনি আমিন বললেন না শুনে যাব না, নামাজের পরে সবাই বসে আছেন, এই সময়ে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আজকে খুতবা দেওয়ার সময় বারবার আমিন বলেছেন, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেম্বারে উঠতেছিলাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ফেরেশতা জিব্রাইল আমার কাছে চলে আসে
আসলো আমার কানে কানে বলল ইয়া রাসূলুল্লাহ তিনটা সংবাদ আছে কয়টা সংবাদ তিনটা সংবাদ তিনটা মানুষের জন্য আল্লাহ পাক আকাশ থেকে আরশে আজিম থেকে সংবাদ দিয়ে পাঠিয়েছেন হে জিব্রাইল তুমি যাও নবীকে বলে দাও সংবাদটা এসেছে কোথা থেকে আল্লাহর নিকট থেকে ভালো করে মনে রাখবেন আমরা এই হাদিস অনেকবার বলেছি আপনারা জানেন তারপরেও আজকে আবার শোনাচ্ছি রাসূল বলেন ফেরেশতা জিব্রাইল আমাকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যেই ব্যক্তি আপনার নাম শুনবে যেই ব্যক্তি আপনার নাম শুনবে আপনার নাম শোনার পরে যে ব্যক্তি আপনার উপরে দরুদ পড়বে না কি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এইটা অথবা আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পূর্ণটা আমার নাম শুনল কিয়ামতের দিন আমার শাফাতের তার প্রয়োজন কিন্তু ওই ব্যক্তি আমার নাম শুনে এই সংক্ষিপ্ত দরুদটা পড়ল না আল্লাহ রাসূলকে বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ এই মানুষটা দুর্ভাগা তার নাক মাটিতে মিশে গেছে মানে সে লাঞ্ছিত হবে আপনি কিয়ামতের দিন তার জন্য আল্লাহর কাছে কোনো সুপারিশ করবেন না রাসূল সাথে সাথে বললেন আমিন অর্থাৎ আল্লাহ তুমি কবুল করে নাও আমাদের নবী যখন আমিন বলেন তখন কি দোয়াটা কবুল হওয়ার বাকি থাকে কি বুঝলাম যে ব্যক্তি নবীর নাম শুনবে শোনার সাথে সাথে সে কি বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শুনবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য শোনার সময় নাম শুনবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে কি বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা শুনেছেন জুমার দিনে আল্লাহর নবীর উপরে বেশি বেশি দরুদ পড়তে হয় বেশি দরুদ পড়লে কিয়ামতের দিন আল্লাহর নবীর শাফাআত তার নসিবে লিপিবদ্ধ হয়ে যায় ওয়াজিব হয়ে যায় অর্থাৎ সে আল্লাহর নবীর কাছ থেকে শাফাআত লাভ করবে তিনজনের একজন দুই নাম্বার আল্লাহর নবী বলেন এগারো মাস পাড়ি দিয়ে যেই মানুষটা আবার রমজান মাস পেয়ে গেল হায়াতে আলহামদুলিল্লাহ আজকের দিন বাদ দিলে আর মাত্র ষোলো দিন বাকি আছে ষোলো দিন পরেই ওই মর্যাদাপূর্ণ মাস রমজান মাস আমরা পেয়ে যাব আলহামদুলিল্লাহ যাদের বয়স যথেষ্ট হয়েছে আশি বছরের উপরে মনে কষ্ট নেবেন না হতে তো পারে এটাই জীবনের শেষ রমজান যারা যুবক তারা কি জানেন যে আপনি আরো এক বছর বেঁচে থাকবেন আপনি সুস্থ থাকবেন আজকে একটা দোয়ার কাগজ এসেছে
যুবক মানুষ মোটরসাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট, ইউনাইটেড হসপিটালে ভর্তি আছে, পরিবারের পক্ষ থেকে দোয়ার দরখাস্ত করা হয়েছে। পাঁচ দিন আগেও তো মানুষটা সুস্থ ছিল, আজকে কি অবস্থা? অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে দিন, আমরা দোয়া করি আল্লাহ তাকে হেফাজত করুন। আমি আহমদুল্লাহ আজকে আমি আপনাদের সামনে খুতবা দিতেছি, রমজান মাস আমার হাতের কাছে। আমি জানি না আমি রমজান মাসে পৌঁছতে পারবো কি না, এই জন্য আল্লাহর নবী এই শাবান মাসে বেশি বেশি একটি দোয়া পড়তে বলেছেন। দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া বাল্লিগনা রমাজানা। অর্থ, হে আল্লাহ আমাদেরকে এই শাবান মাসে তুমি বরকত দাও। বরকত অর্থ, হে আল্লাহ তুমি শারীরিকভাবে আমাকে সুস্থতা দাও, হে আল্লাহ তুমি আমাকে পারিবারিকভাবে শান্তি দাও, হে আল্লাহ তুমি আমাকে অর্থনৈতিকভাবে বরকত দাও, যাতে আমি রমজান মাসে ঠান্ডা মাথায় সুস্থ মাথায় সুস্থ শরীরে সুস্থ মন মেজাজে টাকা পয়সার দুশ্চিন্তা মুক্ত হয়ে আমি যেন রমজান মাসের রোজাগুলো রাখতে পারি। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া বাল্লিগনা রমাজানা। দুইটা কথা, একটি কথা হে আল্লাহ তুমি আমাদেরকে বরকত দাও কোন মাসে? শাবান মাসে। আর তুমি আমাদেরকে পৌঁছায়া দাও, আমাদেরকে পৌঁছায়া দাও কোথায়? রমাজান মাসে। এই 15 দিনের ভিতরে অনেক মানুষ মারা যাবে, কথা সত্য। যারা মারা যাবে তারা রমজান মাস পাবে না। আমরা যারা দোয়া পড়লাম আল্লাহর কাছে চাইলাম, হে আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে রমজান মাসে পৌঁছায়া দাও। হায়াত নাই, কথার কথা, তকদির, হায়াত নাই। হায়াত না থাকলে মরতেই হবে। কিন্তু এই যে আমরা দুইবার চাইলাম, কয়বার চাইলাম? দুইবার, আরেকবার চাইব। তিনবার, তিনবার দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। তিনের একটা ফজিলত আছে, যেই ব্যক্তি তিনবার জান্নাত চায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেন, যেই ব্যক্তি তিনবার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্ত করে দেন। হাদিসটি সহিহ। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يسأل الجنة ثلاث مرات الله نبي বলেন যেই ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত চায় فتقول الجنة জান্নাত তখন বলে ইয়া রব্বি হে আমার রব এই ব্যক্তিকে তুমি উদখুলুল জান্নাতা আমার জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও। কয়বার বললে? তিনবার। আমরাও একটু আগে দোয়াটা দুইবার বলেছি, আল্লাহ আমাদেরকে তুমি রমজান মাসে পৌঁছিয়ে দাও। শাবান মাসের আমল আজকের আলোচনার বিষয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি তিনি রোজা রাখতেন।
এই শাবান মাসে আল্লাহর নবী বেশি বেশি নফল রোজা রাখতেন বিশেষ করে শাবান মাসের শুরু থেকে শাবান মাসের শুরু থেকে তিনি প্রায় দিন রোজা রাখতেন তবে শবে বরাত নামে শবে বরাত নামে এই মাসে কিছু নাই পরিষ্কার কথা আমাদের হানাফি সমাজে আজকে হানাফি মসজিদগুলোতে আজকের এই খুতবায় কারণ আগামী কাল শনিবার একদিন আছে রবিবারের রাত শবে বরাত নামের রাত আসলে শবে বরাত নামে কোনো রাত নাই শবে বরাত নামে হাদিসে কোরআনে এই নামে কোনো রাত নাই পরিষ্কার কথা হয়তো আপনারা বলবেন যে আমাদের আলেম ওলামারা যে বলে তাহলে তারা কি জানে না তারা কি পড়া বলে আর আপনি যে এত জোরে বললেন চ্যালেঞ্জ দিয়া যে শবে বরাত নামে কোন শব্দ কোরআনে নাই হাদিসে নাই তবে হাদিসে কি আছে জয়ীফ দুর্বল বানাওয়াট জাল হাদিস যে হাদিসগুলো নবীর হাদিস নয় যে হাদিসগুলো অথেন্টিক হাদিস নয় যে হাদিসগুলো শক্তিশালী হাদিস নয় এই ধরনের কয়েকটা হাদিস পাওয়া যায় আবারও বলি কি ধরনের হাদিস পাওয়া যায় বানাওয়াট জাল হাদিস কি ধরনের হাদিস পাওয়া যায় জয়ীফ দুর্বল হাদিস কি ধরনের হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো একটাও অথেন্টিক অর্থাৎ বিশুদ্ধ হাদিস নয় এই ধরনের হাদিসের ভিতরেও শবে বরাত নামে কোনো শব্দ নাই এই দুর্বল হাদিসগুলোর ভিতরে মানামাট হাদিসগুলোর ভিতরে একটা শব্দ আসছে নিসফুম মিন শাবান নিসফুম মিন শাবান নিসফুন মানে হলো অর্ধেক কি আসছে শব্দ নিসফুন নিসফুন অর্থ হইল অর্ধেক মিন শাবান শাবান মাসের অর্ধেক মানে শাবান মাসের মাঝামাঝি শাবান মাসের মাঝখানে একটা রাত আছে যেই রাতে ইবাদত করলে যেই দিনে রোজা রাখলে অনেক সওয়াব সওয়াবের পরিমাণ কোটি কোটি এই এই কথাগুলো আছে কোথায় বানাওয়াট দুর্বল যে হাদিসগুলো অথেন্টিক নয় এই ধরনের দুই তিনটা হাদিস পাওয়া যায় যেখানে বলা হয়েছে শাবান মাসের মাঝামাঝি শাবান মাসের অর্ধেক সময়ে একটা রাত আছে ওই রাত্রে যদি কেউ ইবাদত করে কিলাব নামক একটা গোত্র আছে আরবের কাছেই মরুভূমিতে ওই গোত্রের মানুষেরা ছাগল পালে বলা হয়েছে কিলাব গোত্রের ছাগলের শরীরে যত পশম আছে কোন মানুষের যদি তত গুনাহ হয় তাহলেও আল্লাহ মাফ করে দিবেন হাদিস বানাওয়াট হাদিস জাল এই জাল হাদিসের উপরে নির্ভর করে বাংলাদেশে ধুমধাম করে শবে বরাত পালন করা হয় শবে বরাতের পর দিন রোজা রাখা হয় শবে বরাতের রাতে
ঢাকার শহরে পটকা ফুটানো হয়, হারাম। পটকা ফুটানো কোন জায়েজ আছে ইসলাম ধর্মে? পটকা ফুটানোর কোন সুযোগ আছে? আগুন নিয়ে খেলা করা হারাম। তাহলে হয়তো বলবেন এই যে পটকা ফুটানো, এটা শবে বরাতের রাতে আসলো কোথায় থেকে? আমরা জানি, আপনারাও জানেন, হিন্দু ধর্মের একটা পূজা আছে দীপালী পূজা। দীপালী পূজায় ওই রাত্রে তারা পটকা ফুটায়, ওই রাত্রে তারা আগুন জ্বালায়, ওই রাত্রে তারা মশাল মিছিল করে, ওই রাত্রে তারা মঙ্গল শোভাযাত্রা করে, ওই রাত্রে তারা মোমবাতির প্রদীপ জ্বালায়। হিন্দুদের দীপালী পূজার মোমবাতি, হিন্দুদের দীপালী পূজার আগরবাতি, মুসলমানদের শবে বরাতের রাতে কোথায় চলে আসছে জানেন? আমাদেরও একটা গুরুস্থান আছে, আমাদের গুরুস্থানে মোমবাতি জ্বালানো হয় না আলহামদুলিল্লাহ। কিন্তু শবে বরাতের রাতে হানাফি মজহাবের কবরস্থানে, গোরস্থানে, বনানী কবরস্থানে, আজিমপুর কবরস্থানে আপনারা খোঁজ নেবেন, যার যার বাপের কবরের সামনে মোমবাতি জ্বালায় রাখে, নাউযুবিল্লাহ, হারাম, শিরক। ইসলামে মোমবাতি জ্বালানো, কবরের সামনে কোন লাইট জ্বালানো, আমি দুই একটা কবরস্থানকে দেখেছি। শবে বরাতের রাতে অনেক সময় বাইরে বের হই, এক একটা কবরস্থান একেবারে লাইট দিয়ে, মনে হয় বিয়া বাড়ির আয়োজন। কি করে কবরস্থানে লাইট জ্বালানো হয় কেন? হ্যাঁ, এটাও হিন্দু ধর্মের বিশ্বাস। হিন্দু ধর্মের দীপালী পূজার দিনে তারা বলে থাকে এই যে ঝুড়ন্ত ঘুরন্ত আত্মাগুলো, হিন্দু ধর্মে বিশ্বাস করে মানুষের আত্মা কুকুরের ভিতরে, মানুষের আত্মা ছাগলের ভিতরে, মানুষের আত্মা গরুর ভিতরে, মানুষের আত্মা ভেড়ার ভিতরে, মানুষের আত্মা যে কোনো প্রাণীর ভিতরে ঢুকে থাকে। এই আত্মাগুলো হিন্দুদের দীপালী পূজার দিন মুক্ত হয়ে যায়, এই জন্য তারা লাইট জ্বালায়। আমাদের মুসলমানদের একদল মুসলমান বিশ্বাস করে শবে বরাতের রাতে মানুষের আত্মাগুলো আবার কবরস্থানে ফিরে আসে, নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা আহলুল হাদিস, আমরা কোরআনে যা আছে সেটাই আমরা মেনে চলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, যেভাবে করেছেন আমরা সেইভাবে করি, এর বাইরে আমরা যাই না, এর বাইরে আমরা কখনো যাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত পালন করেন নাই, আমরা আহলে হাদিসরা সেই কারণে শবে বরাত পালন করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাতে গোসল করেন নাই। শবে বরাতের রাতে গোসল করে, আপনারা জানেন কি না জানি না, আমাদের জানতে হয়, গোসল করে 12 রাকাত নামাজ কুল হুয়াল্লাহর সূরা দিয়ে পড়ে, কেউ কেউ শবে বরাতের রাতে 100 রাকাত নামাজ পড়ে কুল হুয়াল্লাহর সূরা দিয়ে, কেউ কেউ সারা রাত নামাজ পড়ে, এই একটা নামাজেরও প্রমাণ 12 রাকাত, 16 রাকাত, 100 রাকাত কুল হুয়াল্লাহর সূরা দিয়ে নামাজ, খালি কুল হুয়াল্লাহর সূরা, কুল হুয়াল্লাহর সূরা, কুল হুয়াল্লাহর সূরা, অন্য সূরা পড়ে না। আমরা আল্লাহর নবীর কোনো হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমলে আমরা এরকম কোনো হাদিস পাই নাই যে আল্লাহর নবী
কুল হুয়াল্লাহর সূরা দিয়ে নামাজ পড়েছেন এবং সেই নামাজ 12 রাকাত 20 রাকাত 100 রাকাত যার কারণে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি শবে বরাতের রাতে যে নামাজ পড়া হয় এই নামাজের কোনো ভিত্তি এই নামাজের কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই 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 আপনি যদি প্রত্যেক দিন রাতে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন আপনার মন চাইলে আপনি শাবান মাসের 15 তারিখের রাতেও আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন কোনো মানা নাই এই নামাজের জন্য আলাদা কোনো নিয়ম নাই এই নামাজের জন্য আলাদা কোনো নিয়ত নাই আরো শুনে আপনারা অবাক হবেন শবে বরাতের রাতের নামাজের নিয়ত আলাদা শবে বরাতের রাতের নামাজের নিয়ত কিন্তু আলাদা নিয়ত নাউযু বিল্লাহি মিন জালিক এটা গেল নামাজের কথা আপনি এই শাবান মাসে একদিন রোজা রাখলেন না আপনি শবে বরাতের রাতে নামাজ ইবাদত বন্দেগীর নামে বেদাতি কাজ করে পরদিন আপনি রোজা রাখলেন এই রোজা রাখা হবে বেদাত আপনি রোজা রাখতে পারেন তিনটা আপনি রোজা রাখতে পারেন কয়টা তিনটা 13 14 15 এই রোজাগুলোর একটা নাম আছে এই রোজাগুলোর নাম কি এই রোজাগুলো হলো আইয়ামে বীজের রোজা অর্থাৎ মাসের তিন রোজা আপনি শাবান মাসে রাখতে পারেন 13 14 15 আপনার এক রোজা শবে বরাতের রোজার সঙ্গে মিলে গেলে কোনো অসুবিধা নাই তবে আপনি শবে বরাত এই নিয়ত করে আপনি যদি রোজা রাখেন তাহলে সেটা হবে বিদআত 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 অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন অবশ্যই আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু নিয়ত কি হবে নিয়ত হবে সাধারণ নিয়ত আমি প্রত্যেক রাত তাহাজ্জুদ নামাজ পড়ি আমার আজকে তাহাজ্জুদ নামাজের পালা সুতরাং আপনি তাহাজ্জুদের নিয়ত করে নামাজ পড়বেন আপনি শবে বরাতের নিয়ত করে কোনো নামাজ পড়বেন না আপনি রোজা রাখেন প্রত্যেক মাসে তিনটা এই মাসেও আপনি রোজা রাখেন তিনটা কোনো অসুবিধা নাই আপনি শবে বরাতের নিয়ত করে কোনো রোজা রাখবেন না প্রথমেই বলেছি শবে বরাত নামে কোরআন হাদিসে কোনো রাত নাই সম্মানিত মুসল্লি সাহেবান আমাদের আহলে হাদিস সমাজে যারা নামাজ পড়তে আসেন আমাদের আহলে হাদিস সমাজে যে সমস্ত মহিলাদের হানাফি সমাজ থেকে বিয়ে হয়েছে অনেক মহিলারা তারা বাড়িতে পিঠা তৈরি করেন অনেক বাড়িতে তারা নারিকেল দিয়ে বিভিন্ন আইটেমের মিষ্টি তৈরি করেন পায়েস তৈরি করেন পিঠা তৈরি করেন রুটি বানান গ্রামে গ্রামে হানাফি সমাজে শবে বরাতের জন্য আলাদা রান্না হয় শবে বরাতের নামে রুটি আছে গোশত রুটি মসজিদে মসজিদে রুটি পাঠানো হয় এবং এই দিন ঈদের দিনের মতো একজন আরেকজনের বাড়িতে খাবার পাঠায় এটা একটাও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় ফলে আহলে হাদিস সমাজে কোন বাড়িতে মিষ্টি হালুয়া রুটি গোশত কোনো কিছুই রান্না হয় না এটাই সঠিক অনেকে বলে রুটি খাওয়া তো নিষেধ না হালুয়া খাওয়া তো নিষেধ না আমরা একটু হালুয়া বানাই না আচ্ছা আপনারা কি জানেন শবে বরাতের রাতে কেন হালুয়া খাওয়া হয় অনেকবার বলেছি আজকে আরেকবার বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে
আল্লাহর নবীর দিকে পাথর নিক্ষেপ করা হয়েছিল কাফেররা চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করলো এক পর্যায়ে আল্লাহর নবীর সামনে একটা বড় পাথর লেগে তার সামনের দুইটা দাঁত ভেঙে পড়েছিল রক্তে ঝরঝর করে রক্ত পড়তেছিল দাঁত ভেঙে যাওয়ার কারণে আল্লাহর নবী দুই দিন তিন দিন খেজুর খেজুর ছোট ছোট টুকরা করে পানিতে সিদ্ধ করে হালুয়ার মতো হয় খেজুরের হালুয়া এখনকার যুগের মতো ওই জমানায় এত ভালো ভালো হালুয়া ছিল না সুজির হালুয়া ছিল না ইসুফগুলের হালুয়া ছিল না অথবা আরো বিভিন্ন প্রকারের যে হালুয়া বানানো হয় ওই জমানায় ছিল না নবীজির দাঁত ভেঙে গেছে এই কারণে দু তিন দিন খেজুর গরম পানিতে সিদ্ধ করে এক ধরনের হালুয়া তৈরি করে মানে নরম করে আল্লাহর নবী সেই খাবারটা খেয়েছিলেন নবী যে হালুয়া খেয়েছেন এই জন্য শবে বরাতের রাতে হালুয়া খাওয়া হয় কেন নবী কষ্ট পেয়েছেন দাঁতে ব্যথা আমরাও এই জন্য একদিন বছরে নবীর মহব্বতে কিসের মহব্বতে নবীর মহব্বতে আমরা হালুয়া খাই সম্মানিত মুসল্লি সাহেবান এইবার আসেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল কোন মাসে এই শাবান মাসে না দাঁত ভেঙেছিল যুদ্ধ হয়েছিল রমজান মাসের পরে একটা মাস আসে রোজার মাসের পরে একটা মাস আসে সেই মাসের নাম হলো শাওয়াল মাস শাওয়াল মাসের 14 তারিখ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুদের যুদ্ধে দাঁত ভেঙেছিল দাঁত ভেঙেছিল শাওয়াল মাসে বাংলাদেশের মুসলমানেরা রুটি খায় শাবান মাসে বাংলা কোন মাসে রুটি খায় কোন মাসে আর আল্লাহর নবীর এই রুটি এটা কোনো সুন্নত নয় আল্লাহর নবীর কোনো নির্দেশ নয় হালুয়া খেতে হবে সুতরাং শবে বরাতের রাতে যে হালুয়া বানানো হয় যে রুটি বানানো হয় যে গোশত বানানো হয় এইগুলো যদি শবে বরাতের জন্য বিশেষ কোনো খাবার হয় তাহলে আমি স্পষ্ট করে বলে দিলাম এই খাবার মুসলমানের জন্য জায়েজ হবে না কেন যেমন মাজারে কবরে পীরের দরবারে কোনো খাবার যদি তৈরি করা হয় সেটা পীরের নামে হয় পীরের নামে মাজারের নামে অথবা বিশেষ দিন শবে বরাতের নামে যদি কোনো খাবারের আয়োজন করা হয় নবীর ভাষায় সেটা হবে অপরের উদ্দেশ্যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো গাইরুল্লাহর উদ্দেশ্যে যদি কোনো খাবার যদি কোনো পোশাক যদি কোনো প্রাণী জবাই করা হয় তাহলে সেই খাবার সেই পোশাক অথবা সেই প্রাণী মুসলমানদের জন্য হারাম হয়ে যায় খুব কড়া কথা আপনারা মনে মনে ভাববেন হালাল জিনিস হারাম হবে কেন এই কারণে যে এই দিনে এই রাতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রকারের কোনো আমল করেন নাই পরিষ্কার কথা সম্মানিত ভাইরা আমার পটকা ফুটানোর কথা আগেই বলেছি বাতি জ্বালানোর কথা আগেই বলেছি অর্থাৎ শবে বরাতকে কেন্দ্র করে বাংলাদেশের জমিনে বিশেষ করে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান কিছু আছে আফগানিস্তানে এই কয়েকটা দেশেই একমাত্র শবে বরাত পালন করা হয় এছাড়া সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন অথবা আরব আমিরাত অথবা পাশে সেই মিশর জর্দান ফিলিস্তিন কোনো দেশে কোনো মুসলমানেরা শবে বরাত পালন করে না
সৌদি আরবের মক্কা মদিনায় শবে বরাত উপলক্ষে কোনো নামাজ হয় না শবে বরাত উপলক্ষে কোনো আয়োজন হয় না মানুষ জানেই না সৌদি আরবের মানুষ জানেই না যে এই রাতের নাম শবে বরাত আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাই বলি আল্লাহুমা আমিন আকুলু কাওলি হাজা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লি সাইরিল মুসলিমিন নাহমাদুকা ইয়া গাফুরু ইয়া রাহিম الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ها شبه بدا برات تو نائي تو عما دير جنو کیا سه چولن امرا پرستو تي نئي آر مطر دوئي جمع پابو انشاءاللہ باروئي مارچ تکے جو دے چاد اٹھے جائے باروئي مارچ تکے رمضان شروع ہوئے جبے তার মানে আজকের দিন বাদ দিয়ে ১৬ দিন এরপরে আমরা ঢুকে যাব রমজান মাসে প্রস্তুতি নিতে থাকেন যত প্রস্তুতি নেবেন তত সওয়াব আল্লাহর নবী বলেন আপনি যদি রোজার জন্য ১ কেজি খেজুর কিনেন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে আপনি রোজার জন্য যদি বুট কিনেন ইফতার করবেন এটার জন্য আপনি জান্নাত পাবেন আপনি রোজার মাসে রোজা রাখবেন এই নিয়তে আপনি ডায়াবেটিস চেক করাইলেন আপনি জান্নাত হবেন রোজার মাসে আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার সাহেব আমাকে একটু চেকআপ করে দেন কেন সামনে রোজা আসছে আমি রোজা রাখব আপনি মরে গেলেও এই নিয়তে আপনি জান্নাত পাবেন কেন আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন রমজান মাসের রোজা আর রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করার মাস হচ্ছে শাবান মাস আপনি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন রমজানের জন্য নিয়ত করুন রমজানে আপনি কি কি করবেন কোরআন তেলাওয়াত করবেন রোজা রাখবেন ইফতার করাবেন দান করবেন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন ফকির মিসকিনকে দান করাবেন আপনি এতিমকে খানা খাওয়াবেন খালি নিয়ত করেন নিয়তেই আপনি সওয়াব পাবেন আল্লাহ আমাদেরকে রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন যেহেতু আমরা রমজানের আগে আরো দুইটা জুমা পাব আমরা আগামী জুমা পরবর্তী জুমা ইনশাআল্লাহ রমজান মাসের উপরে মাসলা মাসায়েল রমজানে করণীয় রমজানের ইবাদত আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তবে আজকের খুতবায় বলতে চাই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন রমজান মাস কোরআনের মাস রমজান মাস আল্লাহর মস্ত বড় নিয়ামতের মাস রমজান মাস রহমতের মাস রমজান মাস মাগফিরাতের মাস রমজান মাস আল্লাহর দয়ার মাস আপনি কোরআন পড়ুন কোরআন পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আমি যুবকদেরকে বলবো আজকে আমাদের মসজিদের সেক্রেটারি সভাপতি উপস্থিত আছেন বরাবরের মতো আমরা এই মসজিদেও ইফতারের আয়োজন করতে পারি এই মসজিদে আমরা রোজাদারদের ইফতারের জন্য প্রস্তুতি নিতে পারি আমরা এই মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারি গত বছর যেইভাবে ২৫ রমজানে পুরা মহল্লায় যে কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছিল সুব্বানের মাধ্যমে যুবকদের মাধ্যমে এবারেও আমরা সেই কোরআন শিক্ষা চালু করতে পারি ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله